সন্মুখত লোকসভা নির্বাচন আহরি নোহা হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প উদ্বোধন শিলান্যাস ভূমি পূজনত ব্যস্ত মুখ্যমন্ত্রী শুক্রবারে বরাকত মুখ্যমন্ত্রীর বিকাশর যাত্রা কাছাৰ করিমগঞ্জত উদ্বোধন করলে কেইবাটাও প্রকল্প শুক্রবারে হেলিকপ্টারযোগে রামকৃষ্ণ নগরত উপস্থিত হয়ে করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমিপূজন আর আধারশিলা স্থাপন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর উপস্থিতির সংশোধনী দি আর উরুলি দি মহিলাসকলে আদরণি জানালে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ইয়ারোপরি 177 কোটি টাকা ব্যয়ের শিলচরত মুকলি পানি যোগান আঁচনি 265 কোটি টাকা ব্যয়ের শিলচর কর্কট কেন্দ্র মুকলি 56 কোটি টাকা ব্যয়ের আমজোর বীণাকান্তি ফুলের তল পথ লক্ষীপুরত 127 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 100খন বিছনাযুক্ত জেলা চিকিৎসালয়ের প্রকল্পর উদ্বোধন করে মুখ্যমন্ত্রীগিয়ে শুক্রবার দিনট কাছাৰ করিমগঞ্জত মুঠ 800 কোটি টাকার আধারশিলা স্থাপন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি বরাক ভ্যালির কারণে বিশেষ কাছাৰ জেলার কারণে একটা প্রাপ্তির দিন কাছাৰ ক্যান্সার কেয়ার হসপিটাল 265 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার আর টাটা ট্রাস্টে নির্মাণ করে উলিয়াইছে আজি আমি সেই সুন্দর হসপিটালটো কাছাৰ আর বরাক উপত্যকার ক্যান্সার রোগী সকলের কারণে আমি আজি উৎসর্গা করছো ইয়ার লগে অমৃত আসনির অধীনত 178 কোটি টাকা ব্যয় করে আমি যি শিলচর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নির্মাণ করেছিল আজি তারও শুভ উদ্বোধন হয়েছে করিমগঞ্জের গৌরীশ নন্দীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।